বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন মুফতি আব্দুর রশিদ রহমাতুল্লাহ আলাই, সেখানে আম্মাজান আয়েশা সিদ্দিকার হাদিস এনেছেন। ও পৃথিবীর মানুষের শোনো, আমার স্বামী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন যখন এশার নামাজের পরে আমার ঘরের ভিতরে প্রবেশ করতেন, তখন আমি আয়েশা, আমার ঘরে কোনো কুফি নাই, কোনো ল্যাম্প নাই, কোনো আলো নাই, বাতি নাই, এমত অবস্থায় নবীজির চেহারার সামনে একটা সুইসের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। আল্লাহ রসুল নূরের তৈরি প্রমাণে অসংখ্য হাদিস আছে, তবে সবগুলো হাদিস হলো মেড ইন চায়না, সবগুলো হাদিস হলো হাদিস নামে কলঙ্ক, ঠিক কিনা? ওই হাদিস গুলো জাল হাদিস। রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম একদিন ঘরে ঢুকলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শুই পড়ে গেছে হাত থেকে, শুনছেন না? শুই পড়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুইটা খুঁজতেছিলেন, পাচ্ছেন না, ঘরে আলো নাই, বাতি নেই। এখন আল্লাহ রসুল আসলেন, এসে হাসি দিলেন, রসুলের নূরের ঝলকে, রসুলের দাঁতের নূরের ঝলকে, চেহারার নূরের ঝলকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শুইটা পেয়ে গেছেন, শুনছেন না? শুনে তো অনেকে একেবারে ওয়াজ শুনে শুনে শুনতে শুনতে শুয়ে গেছে, শোয়ার থেকে উঠে আবার শুনছে, ঠিক কিনা? কত ওয়াজ জীবনে শুনলেন। আল্লাহ রসুল নাকি এমন ছিলেন যে তার তিনি আলোকিত ছিলেন, তার গৃহে এবং হারাম শরীফে তিনি আলোকিত ছিলেন। এটা যদি কোনো রূপক অর্থে ব্যবহার করা হয় তাহলে ঠিক আছে, তার কারণে আমরা আলো পেয়েছি, আলোর পথ পেয়েছি, এইটা যদি বোঝানো হয় তাহলে ঠিক আছে। কিন্তু যদি বলা হয় মুনাওয়ারুন ফিল বাইত, তিনি ঘরে গেলেই ঘর আলোকিত হয়ে যেত, ওখানে আর বাতি লাগতো না, তাহলে সমস্যা আছে, কথা ঠিক না? ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেহটি এমন ছিল না যে তিনি কোনো অন্ধকার ঘরে প্রবেশ করলেই ঘরটি আলোকিত হয়ে যাবে, এরকম কি ছিল? এমনটি ছিল না। মাঈশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি একদা রাত্রিবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিছানায় খুঁজে পেলাম না, ভাবলাম রাসূল গেলেন কোথায়। খুঁজতে খুঁজতে মাঈশা অন্ধকারে হাত দিয়ে খুঁজছেন, এমন সময় মাঈশার হাতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে গিয়ে স্পর্শ করলো। এবার মাঈশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের পা স্পর্শ যখন করেছে, এত দীর্ঘ সময় ধরে তিনি সাজদায় পড়ে আছেন, মাঈশা ভাবলেন রাসূল মনে হয় মারাই গেছে, এত লম্বা সাজদা, আল্লাহু আকবার, তিনি লম্বা সাজদা দিয়েছেন। এই জন্য মাঈশা একটু পা একটু চিমটি কাটলেন, একটু টিপ দিলেন যে রাসূল আসলে বেঁচে আছে না মারা গেলেন। তো চিমটি কাটা মাত্র রাসূলকে পা নাড়ালেন, তাহলে মাঈশা বুঝলেন কি যে না, রাসূল মারা যাননি, আল্লাহর জন্য তিনি সাজদায় এত সময় কাটাচ্ছেন। আমি এই ঘর এই হাদিসের দ্বারা যেটা বোঝাতে চাইলাম যে রাসূলের দেহটা আলোময় ছিল না, তাই যদি হতো তো মাঈশা হাত দিয়ে খুঁজতে কেন হলো? এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ছায়া দেখেন এই সাহাবাই কেরাম, ঈদের থেকে আমাদের দেশের অনেক বিভ্রান্ত হয় যে রাসূল যদি নূরের তৈরি না হতো, রাসূল যদি মানুষ হইতেন তো ছায়া পড়ত। ঈদি ইমন তাসিরা, কারণ যোগ্যতা কম থাকলেই হেস লাগে। হাদিস দুই রকম, এক হাদিস সাহাবাই কেরাম বলেন রসুলের কোনো ছায়া আমরা দেখি নাই, আম্মাজান আয়েশা বলেন আমি দেখছি, আর একটু ধরে কম, আমি একদিন বসে রয়েছি হঠাৎ করে দেখি একটা ছায়া পড়ছে, মাথা ঘুরে তাকায় দিই রসুল আসতেছে। অনেক সময় আপনি আলুর উল্টা গেলে আলুর আলু পিছনে সূর্য পিছনে আপনি যদি সামনের দিকে যান তো ছায়াটা সামনে পড়ে, হাঁটু ধরে কেন না? আর সূর্য এদিকে আপনি যদি এদিকে যান, পশ্চিম দিকে সূর্য, আপনি পশ্চিম দিকে যান, ছায়া হরব পিছে ধরে কেন, ঠিক না? তো রসুল এইভাবে যখন আইতেছে ছায়াটা আগে পড়ছে, আম্মাজান চাইছেন কে আইতেছে, এমনি রে রসুল আসতেছেন। তো আম্মাজান আয়েছে বলে আমি ছায়া দেখছি, ছায়া হয়ে গেলাম আমরা তো দেখলাম না, তো দেখলাম না দেখছি দুইটার কেমনি মিলিত। ইদার মিল হইল মুহাদ্দিসিনে কারাম এর তাতবীর দিছেন, মিল দিছেন, রসুল যখন স্বামী হিসাবে আম্মাজান আয়েশা সিদ্দিকার স্বামী হিসাবে আদমের সন্তান হিসাবে ঘরে যেতেন তখন তার ছায়া মুবারক দেখা যেত, আর নবী যখন নবুয়তের শান নিয়ে ঘর থেকে বের হতেন, তিনি নবী, তার পিছনে যারা আছে তারা তার সাহাবী, তখন শ্বশুর জামাই সম্পর্ক না,
যে উনি আমার জামাই উনি আমার শ্বশুর এই হিসাবে সম্পর্ক নয় সম্পর্ক হলো আমি আবু বকর নবীর উম্মত নবী আমার নবী জোরে কান ঠিক খেলা আলী বলেন রাসূল আমার শ্বশুর এখন না এখন বিশ্ব নবী আর আমি তার উম্মত এই হলো পরিচয় এখন রাসূল যদি এইভাবে বের হন আর ছায়া পড়ে যায় রাসূলের পিছনে থাকবে আবু বকর ওমর ওসমান আলী তালহা জুবায়ের তখন তাদের পাড়া রাসূলের ছায়া মুবারকের মধ্যে পড়বে আল্লাহ বলেন আইরা আমার রাসূলের শানের খেলাফ এই কারণে আমি আল্লাহ মর্যাদা স্বরূপ অলৌকিক ভাবে আমার বন্ধুর ছায়া সরায় নিতাম যাতে আমার বন্ধুর ছায়ার মধ্যে কেউ ভাড়া দিত না পারে আর কোন মানুষ যদি আসলে শহীদ দলিল প্রমাণের উপর না থাকতে চায় তাহলে যে কথাই বলবে তাতেই ফাঁসবে এবার আপনারা শুনেন প্রিয়নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া ছিল কি ছিল না একটি হাদিসের বই যার নাম হচ্ছে সহিহ ইবনে খুজাইমা খণ্ড 2 পৃষ্ঠা নম্বর 50 আজামী সাহেবে হাদিসটির সনদকে সহি বলছেন হাদিসটিতে এসেছে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াচ্ছিলেন পড়তে পড়তে জান্নাতের আয়াত এবং নিয়ামত আলোচনা মানে জান্নাতের আয়াত এবং তার নিয়ামতের আয়াত পাঠ হচ্ছিল এই সময় নামাজ পড়তে পড়তে আল্লাহ রাসূল একটু হাত এইভাবে আগে বাড়িয়ে দেন আর একটু বেড়ে যান কিছুক্ষণ পর আবার একটু পিছনে চলে আসেন সাহাবায়ে কেরাম এই ঘটনা দেখার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের পর জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল আপনি নামাজে এরকম একবার আগে বেড়লেন আবার পিছনে চলে আসলেন কি ব্যাপার তো আল্লাহ রাসূল বলছেন যে যখন আমি একটু আগে বাড়ি তখন এই যে জান্নাতের নিয়ামত আর এর ফল এর সুন্দর ফলগুলো আমার সামনে আল্লাহ রাব্বুল আলামিন পেশ করে দিয়েছিলেন আমার মনটা আমি ধরে রাখতে পারিনি একটা ধরতে চেয়েছিলাম নিতে চেয়েছিলাম বলে সেই জন্য আমি একটু আগে চলে গেছিলাম আর পিছনে তখন এসেছিলাম তোমার কেন পিছনে এসেছিলাম বলছেন আমার উপর এই জাহান্নামের আগুনকে পেশ করা হয়েছিল এই নামাজে আল্লাহ রাসূল বলছেন আরবি শব্দগুলি শুনেন হাদিসের অংশ বলছেন সুম্মা আরিদ ওরিদাত আলাইয়ান নার অতঃপর আমার উপর জাহান্নামকে পেশ করা হলো বাইনি ওয়া বাইনাকুম তোমাদের এবং আমাদের মাঝে এই জাহান্নামকে পেশ করে দেওয়া হলো হাত্তা রাআইতু যিল্লি ওয়া যিল্লাকুম আমি দেখলাম আমার ছায়াকে এবং তোমাদের ছায়াকে এই আগুনের মধ্যে এই আগুনের আলোতে আমি কার ছায়াকে দেখলাম তোমাদের এবং আমার ছায়াকে দেখলাম দেখে আমাকে ভয় হলো আমি পিছনে সরে গেলাম যখন কোনো বিষয়ের সম্পর্ক আকীদার সাথে থাকবে বিশ্বাসের থাকে সাথে থাকবে সেখানে কোনো জাল জয়ীফ হাদিস কখনোই চলবে না সেখানে স্পষ্ট ক্লিয়ার সহি হাদিসের প্রয়োজন না হলে ইমান আমল নষ্ট হয়ে যাবে এরপরে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলছেন তার স্ত্রী জয়নব বলছেন আমি বসে আছি এমত অবস্থায় আমি দেখছি একটি ছায়া এগিয়ে আসছে আপনারা অনুমান করতে পারেন ঠান্ডার দিনে মানুষ যখন রোদে বসে রোদ খায় আর অন্য মনস্ক হয়ে থাকে তখন কোনো মানুষ যদি রাস্তা দিয়ে হেঁটে যায় আশেপাশ দিয়ে তাহলে ছায়ার এটা আগে আসে না ওরকম ঘটনা ঘটেছে তো জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে দেখছেন যে আল্লাহর রসুলই আমার দিকে এগিয়ে আসেন হাদিসের শব্দটি হচ্ছে ইদা আনা বিদিল্লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহূর্তে আমি আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়ার মধ্যে দেখতে পেলাম তাহলে কি বোঝা গেল আল্লাহ রাসূলের ছায়া আছে না নেই এই হাদিস থেকে বোঝা গেল আল্লাহ রাসূলের ছায়া আছে সেই কারণে এটা ঠিক নয় এই কথা বলা যে আল্লাহ রাসূলের ছায়া ছিল না এই কারণে যে আল্লাহ রাসূল নূরে তৈরি ছিলেন আমি আপনাদেরকে কোরআন মজিদ থেকে একটি দলিল আপনাদেরকে পেশ করে দিই যেখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বস্তুর ছায়ার কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলা মা খালাকাল্লাহু মিন শাই তারা কি দেখে না আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছেন যা কিছুকে সৃষ্টি করেছেন ইয়াতাফাইয়াউ যিলালুহু আনিল ইয়ামিনি ওয়াস শামাইলি সুজদান লিল্লাহ সমস্ত কিছুর এই ছায়াগুলো ডানে এবং বামে ঢলে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছুই সৃষ্টি করেছেন সবকিছুর ছায়া ডানে এবং বামে ঢলে পড়ে আল্লাহর কি করেন সাজদা করেন তাহলে আল্লাহ রাব্বুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সৃষ্টি কি ছিলেন না আর তার ছায়া কি তাহলে আল্লাহকে সিজদা করেনি তারাও করেছে সূরা নাহালের 48 নম্বর আয়াতে দেখতে পারেন এই দলিলটি